আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার মিডিয়া ব্র্যান্ডের একটি চুলা দেখাবো, যেটা কিন্তু একদমই 2021 এর লেটেস্ট আপডেট। তো এটা সম্পর্কে আমার চাইতেও ভালো বলতে পারবে পাপু ভাই। তো পাপু ভাই এখন আমাদেরকে চুলা সম্পর্কে বলবে। আসলে আপা, মিডিয়া ব্র্যান্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। মিডিয়া হচ্ছে একদমই ওয়ার্ল্ড পপুলার একটা ব্র্যান্ড। আর ওদের যে ফিনিশিং প্রোডাক্টের, আপনি ফিনিশিং দেখলে আসলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ফিনিশিং তারা করে। আর মিডিয়ার যে চুলাটা দেখাবো সেটা হচ্ছে ইনডোর সিস্টেমের একটা চুলা আপনাকে দেখাবো। আর এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক, অটো ফায়ার করবে। প্লাস হচ্ছে আপু, অটো শাটডাউন সিস্টেমের চুলা এটা। এটা হচ্ছে আপনার এই ফিচারটা সচরাচর ভালো ভালো দামি চুলা ছাড়া আপনি পাবেন না। যেটা এখানে খেয়াল করে দেখেন আপা, যে এটা হচ্ছে পিতলের অটো অরিজিনাল সেন্সার দেওয়া আছে। এটা এই সেন্সারটার কাজ কি, চুলাটা চলা অবস্থায় যদি কোনো কারণে আপনার ভাতের মার পড়ে বা কোনো অবস্থাতে এটা বন্ধ হয়ে যায়, আগুনটা নিভে যায়, তখন অটোমেটিকলি গ্যাস লাইনটা অফ হয়ে যাবে, অটোমেটিকলি গ্যাস লাইনটা অফ করে ফেলবে। তো অনেক কোম্পানি আছে যে এই সেন্সারটা দেয় লোকাল সেন্সার, সিরামিকের সেন্সার দেয়। এটা হচ্ছে পিওর একদম পিতলের সেন্সার। তো এটা টেম্পারেচার, রিয়েল টেম্পারেচারটা ই করবে। আর এটা হচ্ছে 100% ওয়াটার প্রুফ আপু। আপনি এখানে দেখেন আপু যে টোটালি কোনো ফাঁকা নাই যেখান দিয়ে পানিটা ভিতরে যাবে। 100% ওয়াটার প্রুফ চুলা। আর যারা গ্লাসের চুলা ভয় পান তাদেরকে বলি, আপনি যদি সস্তা চুলা নেন, সস্তা যদি 2-3 হাজার টাকা, 3-4 হাজার টাকা দামের গ্লাসের চুলা নিয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স হয় ফেটে গেছে বা ভেঙে গেছে, তাহলে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যদি আপনি এই কোয়ালিটি একটা চুলা নেন, এটা আপনি 100 বছর ইউজ করে এটাকে আপনি ভাঙতে পারবেন না। এটা যদি 10 তলা বিল্ডিংয়ের চেয়ে আস্ত চুলা ফেলে দেন, এক জিনিস ইউজ করে ভাঙা আরেক জিনিস না। অনেকে বলে যে কাঁচা চুলা ভাই অটোমেটিক ফেটে যায়। হ্যাঁ, সস্তা চুলা যদি নেন, নর্মাল কাঁচ দিয়ে তৈরি করা চুলা যদি নেন, আমি একটু বলি যেটা আমাদের নিজেদের দোষ, সেটা হচ্ছে অনেকে আছেন একদম চুলার, যেমন রান্না হচ্ছে, রান্না হলে কিন্তু একটা টেম্পার হয়, একটু গরম হয়, সে অবস্থা অনেকে করে কি পানি ঢেলে দেয়, তখন ওই জিনিসটা ফেটে যায়। আমি বলি আপনারা অনেকে দেখবেন, আমরা টেম্পার গ্লাস দিয়ে কিন্তু দেখবেন ওভেনে খাবার গরম করি, আপনারা সেই টেম্পার গ্লাসটা ওভেনে দিয়ে দেন, খাবার সহ কিচ্ছু হবে না, খালি দিয়ে দেন, ঠুস। হ্যাঁ, কিন্তু ডিপ থেকে নামিয়ে করবেন। কেন বললাম, গরম ঠান্ডাটা তারতম্য আছে। হ্যাঁ, সেটাই। আপনারা কিন্তু চুলাটা একটু আধা ঘন্টার মতো ঠান্ডা করে তারপর প্রতিদিন ব্যবহারটা করবে। এটা হচ্ছে ব্যবহারবিধি, ব্যবহারবিধি। আর এটা হচ্ছে আপনার নর্মালি টেম্পারেট গ্লাস, যেটা হচ্ছে আপনার আনব্রেকেবল টেম্পারেট। টেম্পারেট গ্লাসের অনেকগুলো কোয়ালিটি হয়। এটা হচ্ছে আনব্রেকেবল টেম্পারেট গ্লাস, যেটা কখনো ভাঙবে না, কোনোভাবেই ভাঙবে না। প্লাস হচ্ছে আপনার এটার বার্নারগুলো যেগুলো পাচ্ছেন একদম সফট, মানে একদম নর্মাল বার্নার টাইপ। তো এই বার্নারের সুবিধাটা কী হচ্ছে আপনার, যে আগুনটা অনেক উপরে ওঠে এবং অনেক ঘন আগুন পাওয়া যায় এটাতে। আর এই বার্নারগুলো লাইফ টাইম, আপনার কখনো নষ্ট হবে না, বাঁকা হবে না, কখনো নষ্ট হবে না। এই বার্নার কালি উঠবেন, 1% কালি আসবেন। এটা আপনি কিন্তু চুলা কেনার সময় বারবার জিজ্ঞেস করতে থাকে, দেখবেন ভাই কালি উঠবে না তো, ভাই কালি উঠবে না তো, আসলে অনেকে বলে গ্যাসের প্রবলেম, আসলে গ্যাসের না, গ্যাসের প্রবলেম না, চুলার প্রবলেম। তো আপু যাই হোক, এই চুলাটা, এটা মিডিয়ার এই চুলাটা, আমাদের রেগুলার এমআরপি প্রাইসটা হচ্ছে 17,500 টাকা। আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 14,500 টাকা চুলাটা দিব। অনেকে ভাববেন যে ভাই চুলাটা কেন এত দাম, মিডিয়ার প্রোডাক্টের দাম একটু বেশি, কোয়ালিটি আপনি যদি নফ টপ সব কিছু মিলিয়ে এটার কোয়ালিটি দেখেন, আপনার দাম হবে না কেন, একটা দাম হবেই, কারণ কোয়ালিটি যেটার ভালো দাম তার একটু বেশি হবে, সবারটাই স্বাভাবিক। আপনি 3,000 টাকা ওই কাঁচের চুলা পাবেন, আবার 55,000 টাকা দামের কাঁচের চুলা আমার কাছে আছে। কোয়ালিটি দেখলে আসলে আপনি দুইটা চুলা যদি পাশাপাশি রাখবেন, বলবেন না কখনোই সম্ভব না, এটা 3,000, এটা 55,000, জীবন হবে না, কিন্তু বাস্তবতা এটাই। ভিতরের যে কোয়ালিটি আপু, এটার ভিতরে যে ওয়ারিংগুলো করা, সেগুলোর কোয়ালিটি নর্মাল একটা চুলার কোয়ালিটি কখনো মিলাতে পারবেন না। তো যাই হোক, এই চুলাটা আপনি আমাদের কাছ থেকে 17,500 টাকার চুলাটা আপনি 3,000 টাকা ডিসকাউন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর এই চুলাটা নিতে গেলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন। এটা হচ্ছে আইএফপি টেলি কন্ট্যাক্ট নাম্বার, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশেষ বিলার্স ভবনের নিচতলা 86 এবং 110 আইএফপি টেলি থেকে আপনাদের পছন্দের পণ্যগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটু বলে দিই, আইএফপি টিভি বিহীন নামে কিন্তু আমাদের পাপু ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার প্রেজেন্টেশন যদি ভালো লাগে, আমার আমি যে প্রোডাক্টগুলো দেখাই সেগুলো যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং শপিং টিভি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।